হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের ঘরে অলরেডি নতুন অতিথি চলে আসছে। তো এখন তো অলরেডি আমাদের ঘরে নতুন অতিথি চলে আসছে, তো আমি সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেকটাই এক্সাইটেড ছিলাম বেবি দেখার জন্য, তো সর্বপ্রথম দেখে ফেলছি। তো এখন নতুন বেবির দাদির থেকে নাকি প্রেশার বেড়ে গেছে, তার জন্য প্রেশারটা মেপে দেখতেছি। আর এদিকে নবো খেলতেছে, দেখেন নবামণি অনেকটাই দুষ্টামি করে। তো এখন দাদিকে ইঞ্জেকশন দিচ্ছে বলে কাছে চলে আসছে। তো আমি বলতেছি তোমাকেও ইঞ্জেকশন দেওয়া হবে, তুমি দেবে? ও বলতেছে না, দেব না। দেখেন কি করতেছে, তো চলে যাচ্ছে, ও দেব না বলে বই খাইছে। যে বাবার কাছে যাও এরকম বলছি, তো চলে যাচ্ছে। দুষ্টামি করলে ইঞ্জেকশন দিবে বলছি, তো চলে গেছে। মা, মামা রুমের মধ্যে আছে যে, যাও তুমি যাও ওদিকে, তোমার বাবা আসছে, এদিকে যাও। উকানো দরজা বন্ধ করা যাব, যাও। মামা অসুস্থ, তো ভিতরে আছে, মামাকে ডাক্তার আছে ওখানে ভিতরে। তুমি যাও, মামাকে দেখার জন্য পাগল হয়ে গেছো। ওই দেখো ভিতরে, তুমি যেতে পারবে না বাবা, এখানে যেতে পারবে না, চলে আসো মা। এদিকে সবাই পাগল হয়ে গেছে। আমি কাউকে বেবি দেখাবো না, আমি দেখাবো না কাউকে, না না, আমি কাউকে দেখাতে পারবো না। আর এদিকে এদিকে মুস্তাকিম চলে আসো, টাকা দিয়ে দিবে। ওইদিকে বড় ভাই আর মেজো ভাই। ইউ এই এই যে বাবা, আম্মু ডাকতেছো তোমাকে, আসো আম্মু, একটু আম্মুকে বলে একটু সোয়াক করে দিও তো। তুমি আম্মুকে তুমি বর দিও না, একটু সোয়াক দিবে যেমনি, আম্মুকে একটু সোয়াক দিবে, যেমন একটু সোয়াক দিবে যে হয়েছে, কান্না করতে হবে না, একটু সোয়াক হয়েছে 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 মা, এবার 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 যাও ম। এই যে নানুর কুল উঠছে বেবি, এদিকে বেবি নিয়ে আমি কি মিষ্টি খাচ্ছেন, এই যে আর এদিকে মিষ্টি খাওয়ার জন্য অনেক সদস্যরা। টিস্যুর বক্স নিয়ে কই মিজিয়া, টিস্যুর বক্স। এদিকে সবাই মিষ্টি খাচ্ছে, দেখেন দেখাবো না, আমি কাউকে মুখ দেখাচ্ছি না, সবাই মুখ দেখার জন্য পাগল হয়ে গেছে। যে মুস্তাকিম, মুস্তাকিমের আব্বু, মেজাব্বু, দাদু, দাদুমণি সবাই আছে। এদিকে ভাবিকে ভিতরে এখনো কাজ করতেছে। এই যে বন্ধুরা দেখতেছেন, আমি বেবিকে কোলে নিয়ে আপনাদেরকে শেয়ার করতেছি। দেখতেছেন বেবি এখন আমার কোলে। তো সর্বপ্রথম কিন্তু আমি নিছিলাম, তখন থেকে আমি আমার কোল থেকে রেখে দিই নাই বাচ্চাকে, সবসময় আমার কোলে। তো এখন নানুমণিকে দিচ্ছি ডাক্তারের কাছে নেওয়ার জন্য। তো নানু ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। এদিকে মেজবাবির জন্য ছানা মুড়ি করে আম্মুর জন্য ওষুধ আনতে গেছে আব্বু। তুমি যাবে না? হুম, আমাকে নিয়ে যাবে না?
নুনু ভাই এটা ফুফিকে দিয়ে দিবে না বলো, দাদুমণি দিতে বল, না দিতে বলতেছে না, এটা ফুফিকে দিয়ে দিবে না ভাইয়াকে, বোনকে দিয়ে দিবে না, বোনকে দিবে না ভাইকে দিবে, ভাইকে দেবে না, কেন দেবে না, এতাল্লা দেবে না, যে কাকে মুস্তাকিমকে দিয়ে দিবে, টুম্পিকে দিয়ে দিবে, নুনু ভাইয়াকে দিয়ে দিবে। এই যে মুস্তাকিম চলে আসছে, কান্না কেন, এ চলে যাবো যা আমরা, এ চলে যাবো, এই যে দেখো ওদিকে টেল অব আবু, ওদিকে খেলা করো বেবিকে নিয়ে আবু, মুস্তাকিম ওদিকে নিয়ে যাও, দুষ্টামি করিও না, তো বেবিকে নাও, আসো এই যে আসো, ওষুধ আনতে নিয়ে গেছে না, ওষুধ বুঝাই দিবার সময় দিবে, এ তুমি কি এটা দিবে না বেবি, এটা এদিকে তাকাও, খুদে যাচ্ছ, এদিকে তাকাও, এদিকে আসো, তোলা বাবার এখানে চলে যাও, যাও যাও আব্বুর এখানে চলে যাও, আব্বু মারবে, সে কেন মারবে, বিয়া হয়েছে যে জন্য, বেবি আর একটা আসছে জন্য মারবে, যে এটা আমার কুলে, তুমি দেখবে না বেবিকে, কুলে নেবে না, কুলে নেবে, এই যে কারণ চলে আসছে, কারণ চলে আসছে, কেন নি পাবো, এই যে বেবি, এই যে বন্ধুরা দেখতেছেন, এখন আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব, তো অলরেডি আমি বেবি নিয়ে বসে আছি, এই যে দেখতেছেন বেবি, তো বেবিকে এখন দেখানো যাবে না, তার জন্য দেখাচ্ছি না, তো বসে আছি বেবিকে নিয়ে, আর বাবি তো জানেন একটা সন্তান হলে যে কতটা কষ্টে, তো অনেকটাই কষ্ট, তো বাবি এখনও ব্যাটে শুয়ে আছে, তো আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে নিব, হাসপাতাল থেকে চলে যাব বাড়িতে, তো বাড়িতে যাওয়ার জন্য আমরা গোছগাছ করে ফেললাম সব কিছু, তো আন্টি বনি গেছে ডাক্তারের কাছে স্লিপ আনার জন্য, এই যে এখন নিয়ে যাচ্ছে আন্টি ডাক্তারের কাছে, চলে গেল ডাক্তারের কাছে, ডাক্তারকে নাকি শেষবার মতো একটু দেখাতে হবে, সেজন্য নিয়ে যাচ্ছে, তা আমিও যাচ্ছি আন্টির পিছন পিছন, গাড়ি লহন গিয়ে দেন, গাড়ি লহন গিয়ে দেন, বেবি কই, এটা আমি নিয়ে যাবো না, এটা আমি নিয়ে যাবো না, এই যে বন্ধুরা দেখতেছেন আব্বু নবামণিকে কোলে নিয়ে দাঁড়ায় আছে, তো ওদিকে সবাই ব্যাগ পত্র সব গুছিয়ে নিয়েছে, তো গাড়ির আনতে গেছে, তো আমরা বসে আছি গাড়ির জন্য, তার বাবিকেও ডাক্তারের শেষবারের মতো দেখে নিচ্ছে, এই যে আন্টি ব্যাগপত্র নিয়ে চলে আসছে, এই যে দেখতেছেন, তো এদিকে বাকিগুলো আমি নিয়ে নিচ্ছি ব্যাগপত্র যা আছে সব, গাড়ি চলে আসছে আমাদের, তো এখন রওনা দিব বাসার দিকে, তো বাবিকে অনেক সাবধানে নিয়ে যেতে হচ্ছে, আর এদিকে মেজো ভাই দেখতেছেন বেবির সব কাপড়গুলো নিয়ে নিচ্ছে, যে কাঁথা সহ
সব। আর নবাবনীর জ্যাকেটটা দিয়ে দিচ্ছে আমাকে নবাবনীকে পরিয়ে দেওয়ার জন্য, কারণ প্রচুর ঠান্ডা ছিল তার জন্য। এই যে ছোটো ওর ছোট আব্বুকে কাপড়টা পরে দিচ্ছে, দেখতেছেন তো। এই যে মেজ ভাবিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন, হাসপাতাল থেকে বের করলাম, দেখে মেজ ভাই তো সবাই আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে। আম্মু নিয়ে নিয়েছে বেবি, তো বাবিকে ধরার জন্য চলে যাচ্ছি আমি। এই যে